শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্রামগঞ্জের পাথালিয়া ঘাটে রাবার মিশনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকেন রাজ্যের পূর্ণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, বিধায়ক বীরেন্দ্র দেববর্মা প্রমুখ। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন 10,323 ইস্যুতে এই রাজ্যের বিগত বাম সরকারের করা সমালোচনা করেন। সে সাথে মুখ্যমন্ত্রী এদিন উল্লেখ করেন, পুরনো সরকার এই অতিমারীকে মোকাবেলায় করতে পারত না। সায়েন্স টিচারদেরকে পারমানেন্ট করার ব্যবস্থা প্রায় 1,000 এই সরকার করেছে, পুরনো সরকার করেনি। পুরনো সরকার কি করেছে? 10,323-এর সর্বনাশ করেছে, বিনাশ করেছে। পুরনো সরকারের পাপ সেটা। আমি পুরনো সরকারে যারা ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা তো টানা 25 বছর, তার আগেও 10 বছর, আবার সিএফডি করেও ছিলেন আপনারা, মানে প্রায় 40 বছর ক্ষমতাসীন ছিলেন, কি দিয়েছেন? তুলনা করে দেখেন এই সরকারের সঙ্গে। পুরনো সরকার এই প্যান্ডেমিক মোকাবেলাই করতে পারতো না, আমি গ্যারান্টি সঙ্গে বলে দিচ্ছি।